হুম হে রসুল, এখন থেকে আপনার উম্মতের জিম্মাদার আমি, কিন্তু ফাসকদের নামাজ যারা পড়ব এদের জিম্মাদার আমি। তাই রসুল শেষটা বলে গেছেন, আসসালা আসসালা, নামাজ নামাজ, নামাজকে ভালো করে ধরো, তোমাদের জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আরো ধরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين সারা জীবনের গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আলেম ওলামানি সাদাদারিওয়ালা মুরব্বী নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাগার তোমার সেই দরবারে হাত বাড়াইলাম। মেহরবানি করে গো জিন্দেগীর গুনা মাফ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত, কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না গো কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে আগে মেহরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো বলো না আমরা কোথায় যাব। যেদিন মরণ দাও শাহাদতের মরণ দিও, আর না হয় কমসে কম জুম্মার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।